সাংবাদিক বৈঠকে শ্রী দেববর্মা রাজ্যের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন খুনি মন্ত্রী হিসেবে আখ্যায়িত করেন পদত্যাগ দাবি করেন ওই মন্ত্রীর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আমরা খুনি আখ্যায়িত করতে চাই এবং পদত্যাগ চাই এবং ইহার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত আমরা চাই এবং এই সমস্ত যারা আহত হয়েছে ভীষণভাবে এখন প্রায় লাইফ যাই যাই অবস্থা তাদেরকে সরকারি খরচায় চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা দাবি রাখছি এবং অস্তিত্ব রক্ষার প্রশ্নে লোকসভায় যে বিল পাশ হয়েছিল ত্রিপুরীদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে এটাকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি রাখছি